আসসালামু আলাইকুম, সদাকর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরোসা করে নেব। সেই জন্য ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিব কুচানো কাঁচা কাঁচামরিচ, একসাথে ভেজে নেব। আজকে রেসিপির জন্য আমার এভাবে পেঁয়াজ বেরোসা করতে হবে। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা একদম সফট হয়ে যাবে। দেখে থাকুন, আমি পেঁয়াজটা ভাজতে থাকি, এরকম সাথে থাকুন। পেঁয়াজ বেরোসা করার জন্য পেঁয়াজটা আগে অনবরত মাখতে হবে। আমি পেঁয়াজটা সফট হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হবে। এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি, তাতে পেঁয়াজটা একদম মজবুত হবে। পেঁয়াজ বেরোস্তা আর কাঁচামরিচ হয়ে আসছে, আমি বেশি কালার করব না, এ পর্যন্তই রাখবো। সামান্য ভেজে নিব, আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এটি আমার পেঁয়াজ বেরোস্তা। এখন আমি এখন কি সুন্দর আমি হবো লবণ হয়েছে পেঁয়াজ বেরোস্তা। আজকে আমি গরু মাংসের কাবাব তৈরি করবো, সেজন্য আমি মাংসগুলো সিদ্ধ করে শিলপাটা বেটে নিয়েছি। দেখুন, আজকে আমি সাথে কাবাবটা সফট হওয়ার জন্য বড় সাইজে একটা আলু নিয়েছি। আলুটা ম্যাশ করে দিয়েছি, বয়েল করে দিয়ে দিলাম। সাথে দিব কাঁচা পেঁয়াজ কুচানো। কাঁচা পেঁয়াজ আমি পরিমাণে কম দিব, আমি পেঁয়াজ বেরোস্তা করে রেখেছি। কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে বেরোস্তা করে রেখেছি, ওটা দিব। সামান্য পরিমাণে কাঁচামরিচ দিব। জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। দিব ধনিয়া পাতা কুচি, দিব পুদিনা পাতা। কাবাবের টেস্টটা বাড়ানোর জন্য পুদিনা পাতাটা অবশ্যই অ্যাড করবেন এবং বেশি পরিমাণে অ্যাড করবেন। দিব স্বাদ মতো লবণ, লাগলে পরে আরও অ্যাড করা যাবে। এখন দিলাম আমি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। এটা আমার ঘরে তৈরি করা কাবাব মশলা দিব। আর দিব ডিমের পুরো অংশটা দিব না, নাহলে একদম বেশি ইয়ে হয়ে যেতে পারে। সেজন্য আমি অতটা পরিমাণ দিয়েছি, লাগলে বাকিটুকু দিতে পারবো। কাবাব বলে কাকে বলে যাই বল না কেন, পুদিনা পাতাটা দেওয়ার পরে টেস্টটা কিন্তু হেভি আসে, খুব স্ট্রং আসে। চেষ্টা করবেন দেখ পুদিনা পাতাটা ইউজ করতে। সামনে রজা আসতেছে, আমরা চাইলে এটা প্রয়োজনে করতে পারি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরোস্তা।
মরিচের পরিমাণ দিয়ে দিলাম। ফ্রোজেন করে রাখলে যে কোনো সময় ইফতারির সময় বা যে কোনো সময় বের করে ভেজে নিতে পারি। রমজানে অনেক কাজ থাকে, সারাদিন রোজা রেখে কাজ করাটা অনেক কষ্টদায়ক হয়ে যায়, তাই রোজার আগে আগে আমরা কিন্তু এগুলো রেডি করে ফ্রোজেন করে রেখে দিতে পারি, ইফতারের আগ মুহূর্তে বের করে আমরা ভেজে নিতে পারি। সুন্দর একটা ফ্লেভার আসতেছে পেঁয়াজ বেরেস্তা আর পুদিনা পাতা। এখন আমি সামান্য পরিমাণে চালের গুঁড়োটা দিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। আমার হাতে কাছে চালের গুঁড়ো আছে, আমি চালের গুঁড়োটা অ্যাড করতেছি, খুবই ক্রিস্পি হবে। অবশ্যই অ্যাড করবেন, চালের গুঁড়ো হোক বা কর্নফ্লাওয়ার হোক, যেটা হাতে কাছে থাকে ওটাই অ্যাড করবেন। তাতে আপনি কাবার শেপ দিতে সুবিধা হবে। একদমই সুন্দর একটা ইয়ে চলে আসছে কাবাবগুলো বানাতে, ভালো ভিজে ভিজে থাকলে একদম। আমি পুরো ডিমটা যদি দিয়ে দিতাম তাহলে আমার কাবাবটা কিন্তু একদম সিপসিপে হয়ে যেত, ভালো হতো না। হালকা তেল লাগে, আমি গোলগুলো বানিয়ে নিবো, আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি গোল গোল করে করবো। এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। আমি এখন আমি এভাবে কয়েকটা বানাবো, আপনার চাইলে যে কোনো শেপ করতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের মানে যেভাবে করতে পছন্দ ওভাবে করতে পারেন, রাউন্ড রাউন্ড চারকোন বা ত্রিভুজ চতুর্ভুজ যাই করে নেব, আমাদের হচ্ছে ব্যাপার, টেস্টটা কিন্তু একই। কাপটা কিন্তু আমরা বাচ্চাদের ব্রেকফাস্ট হিসেবে দিতে পারি, বার্গার করে দিতে পারি, একদম ঝটপট হয়ে যায়।
এই আমার কাবাব, বেগ কাবাব, গরুর মাংসের কাবাব, যাই বলি না কেন, এখন আমি বল বল করেছি, আমি 3 রকমের বানিয়েছি। যা যাক চুলায় আমি ফ্রাই করে দেখাবো কয়েকটা আপনাদেরকে, আমরাও খাবো। আপনারা এভাবে রেডি করে সেম ফলো করে করতে পারেন, খুবই মজা, খুবই আমি এবং রোজার জন্য প্রয়োজন রাখতে পারেন, প্রয়োজন করার জন্য বলবো। এভাবে আপনারা ডিপে রেখে দিলে 2 থেকে 2.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে প্লেটটা সহ রেখে দিবেন। রাখার পরে সবগুলো কাবাব একদম হার্ড হার্ড হয়ে যাবে, তবে উপরে একটা অবশ্যই জ্যাকেট দিবেন, যে কোনো বা পরিষ্কার কাপড় হোক বা একটা ঢাকনা দিয়ে রেখে দিবেন, না হয় ভালো হবে না। তারপরে 2 থেকে 2.5 ঘন্টা পর বের করে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। নিচে টিস্যু দিয়ে দিবেন অবশ্যই, উপরে টিস্যু দিয়ে এয়ারটাইট বক্সে রাখবেন, তাহলে খুব ভালো থাকবে। রমজানের সময় আপনারা ইফতারের আগে ভেজে খেতে পারবেন। আজকে তাহলে আমি এখন ভেজে দেখাবো, যাওয়া যাক চুলা। চুলো আমি প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি, হিট করে নিয়েছি। এখন আমি কয়েকটা কাবাব ভেজে দেখাবো আপনাদেরকে। বন্ধু বেশি বাঁধবো না, আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। চুলো হিটে একদম মিডিয়াম রাখা লাগবে। বাকি কাবাবগুলো আমি প্রয়োজন করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করে নিয়ে বলছো। কাবাব ভেজে দেখাচ্ছি আবার, বল আচ্ছা আচ্ছা, কাবাব ভেজে দেখাচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব একদম সুন্দর করে। ওগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার কাবাব ভাজা শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে, এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন, রমজানের জন্য প্রয়োজন করতে পারেন, রমজানে ফ্রেশ ফ্রেশ তৈরি করেও খেতে পারেন। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।